আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং শিক্ষার্থী বন্ধুরা, স্কিল লাইফ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গতদিনে আপনাদের তো আমি গত কিছু ভিডিও আমি ফাইবার নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। তো ফাইবারে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয়, গিগ মার্কেটিং করতে হয়, এগুলো মিস খুবই সুন্দর করে আর কি করার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে ফাইবারের বায়ারকে আমরা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে, অর্থাৎ হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে বলতে ফেসবুক বা হচ্ছে টুইটার বা ইনস্টাগ্রামে সেই সকল বায়ারকে কি করে খুঁজে পাওয়া যাবে, এবং তাদেরকে আমি আমার ফেসবুক বা হচ্ছে টুইটার বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এর মাধ্যমে তার সাথে কমিউনিকেশন করে তাকে ফিক্সড ভাবে আমি আমার নিজের সার্ভিসের সাথে, মানে আমার গিগের সাথে কি করে তাকে অ্যাড করে দেওয়া যায় যাতে সে আমাকে অর্ডার করে, এই একটা টিপস শিখাবো। এখানে আসলাম, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটা গিগ তৈরি করা, দুইটা গিগ তৈরি করা আছে। তো এখন আমি দেখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যারা হচ্ছে যে হাই প্রফেশনাল যারা গিগ আছে বা যারা হচ্ছে যে কাজ করে অনলাইনে, যারা প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে, তো তাদের সাথে করে আমি যাতে তাদের ক্লায়েন্টকে আমি আমার নিজের ক্লায়েন্ট তৈরি করতে পারি সেটা আমি দেখাবো। তো এই দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এর একটা আছে, গিগ আছে, এই গিগটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটু যদি নিচে যাই দেখব যে এটার হচ্ছে সার্ভিস $5, আমার গিগের সার্ভিসও $5। এই জন্য হয়তো বা এই ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে আমার কাছে অর্ডার দাও দিতে পারে, আবার দিতেও পারে, যেহেতু ও তো $5 একজনের সাথে কাজ করতেছে, তো আমার কাছ থেকে যদি একটু বেশি পায় তাহলে না আমার কাছে সে আসবে, যদি রেগুলার কাস্টমার যদি হয়ে থাকে। তো এইটা কি করে সম্ভব? এছাড়াও আমরা যদি একটু বাহিরে, মানে অর্থাৎ হচ্ছে একটু যাদের রেটটা হাই রেট আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হাই রেট আছে, তাদের গিগের সাথে যদি আমি যদি একটু ক্রম তাদের বায়ারকে যদি আমি যদি নক করি, একটু টেকনিক খাটাতে হবে। তো টেকনিক খাটালে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আমাদের, ধরেন এখানে সব সবকিছু $5 উপরে আছে, এখন আমাকে দেখতে হবে $10 বা $20 সার্ভিস কার আছে। ধরেন এই যে টপ রেটেড সেলার, এর দেখা যাচ্ছে যে $10 একটা সার্ভিস আছে, কিংবা দেখা যাচ্ছে $5 এ দিচ্ছে ধরেন 25টা, এই যে এ দিচ্ছে ধরেন $5 এ দিচ্ছে হচ্ছে 25টা ইমেজ, তাই না? তো আমাকে দেখতে হবে আমি যাতে 30টা ইমেজ দিই প্রথম দিকে, পরে আমরা যেহেতু একজন নতুন সেলার তো সেই জন্য আমাকে একটু কনসিডার করতে হবে প্রথমের দিকে। তো ধরেন এখানে একজন ক্লায়েন্টের নাম আছে, এটা আমি জাস্ট এভাবে কপি করে গুগলে সার্চ দেব, তো দেখতে পাবো যে এই যে ইমেজে যাব, ইমেজে গেলে হয়তো বা দেখা যাচ্ছে যে এর সাথে মিলে যাচ্ছে। তো তারপর আমি এর সাথে একটা হাই হ্যালো হাউ আর ইউ এভাবে দিতে পারি। আচ্ছা, তা আমি একদম সঠিক বায়ার খোঁজার চেষ্টা করি, একটু ধরেন এই যে এই নামটা আছে, ধরেন এইটা দিয়ে আমি একটু গুগলে সার্চ দিই। দেখেন তো এই ছবির সাথে এটা মিলে না, মিলতেছে না,
এই যে ইন্ডিয়ান এর সাথে দেখি একটু। হ্যাঁ এটা মিলে যাচ্ছে, মানে এও একজন সেলার, এ আরেকজন রে দিয়ে কাজ করায় নিছে আর কি। আর এইভাবে যদি আপনারা যদি ক্লায়েন্টকে যদি সঠিকভাবে পেয়ে যান, তাহলে কিন্তু এই ক্লায়েন্ট আপনার লাইফ টাইম থাকবে। দেখেন এই ক্লায়েন্টই সেই ক্লায়েন্ট, মিলে যাচ্ছে। এই যে এই যে এই দেখেন এই ছবির সাথে এই ছবিটা মিলে গেছে। এই যে টুইটার অ্যাকাউন্ট আছে তার, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এটা আমি তার টুইটার টুইটার অ্যাকাউন্ট, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এইভাবে যদি তার সাথে আমি যদি কমিউনিকেশন করি, তাহলে কিন্তু এই ক্লায়েন্টটা কিন্তু আমার নির্দিষ্ট ক্লায়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই যে ক্লায়েন্ট সেম সেম ম্যান, তো এর সাথে আমি একদম ডাইরেক্ট কথা বলতে পারি। এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যায় তার সাথে কমিউনিকেশন করতে পারি। যদি আমি ওয়েবসাইটে যা, তারপরে তাকে আমি ইমেল করতে পারবো যে দেখো তুমি তো এগুলা এগুলা সার্ভিস আছে, আমিও এই যে তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভারই ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটে সে কাজ করে বা তার নিজস্ব, এখানে গেলে তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব এখানে শো করতেছে। তো এইভাবে যদি আমরা যদি ক্লায়েন্টকে যদি পাই, তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা মার্কেটিং করে যারা নতুন তাদের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, যাতে আমরা ক্লায়েন্ট পেতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে যদি আপনারা মার্কেটিং করেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম নতুন আরো নতুন নতুন টিপস আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।